সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ রিয়াল ভার্সাস এল ক্লাসিকো বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হওয়া ম্যাচ দেখানো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে বড় পর্দায় রাত জেগে খেলা দেখা সর্বশেষ জানাতে টিএসসি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবরাজ দেব দেব বড় পর্দায় এল ক্লাসিকো দেখতে কেমন ভিড় দেখছেন ক্লাব ফুটবলের এই আকর্ষণীয় ম্যাচ নিয়ে ভক্তরা কি বলছেন এই মুহূর্তে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে আছি আপনি হয়তো জানেন যে আসলে ক্লাব ফুটবলের সবথেকে বড় যে ম্যাচটি সেই এল ক্লাসিকো রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার সেই চির প্রতিদ্বন্দ্বী দুই এর উত্তেজনা আসলে ছড়িয়ে পড়ে সেই উত্তেজনার একটু পেছনে দেখাই সেখানে কিন্তু দেখতে পাবেন যে অসংখ্য শিক্ষার্থী কিন্তু আসলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র রয়েছে সেখানে আসলে উপস্থিত থেকে কিন্তু এই বড় পর্দায় খেলা দেখছেন তারা এবং আমরা যারা দর্শকরা রয়েছে তাদের সাথে কিন্তু আমরা কথা বলি সেখানে কিন্তু প্রতিটি মুহূর্তে কিন্তু যারা দর্শক রয়েছেন তারা কিন্তু উল্লাস করছেন আসলে দুদলের এবং এই এল ক্লাসিকো এমন একটা সময়ে যেখানে আসলে এল ক্লাসিকো বলতে রিয়াল মাদ্রিদ বলতে যে ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির যে দৌরাত্ম্য ছিল সেই যুগ থেকে পাশ কাটিয়ে কিন্তু এখন রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা একটি নতুন যুগে আছে এবং তারুণ্য নির্ভর যে দুটি দল এবার সেই দল দুটি আসলে আপনার খেলার মাঠে কিন্তু আসলে লড়াই করছে এবং আমি যদি একটু বলি যে শেষ দু কয়েকটি ম্যাচেই কিন্তু দু দলই কিন্তু অসাধারণ খেলে তাদের আসলে পারফরমেন্স ধরে রেখেছে এবং বার্সেলোনা আপনার গত 4 ম্যাচ জুড়ে কিন্তু প্রায় 16টি গোল জড়িয়েছে প্রতিপক্ষের এবং সেই সাথে রিয়াল মাদ্রিদও কিন্তু খুবই ভালো পারফরমেন্স করছে এবং আমি যদি বলি যে পয়েন্ট টেবিলের কথা সেখানে কিন্তু বার্সেলোনা 27 পয়েন্টে নিয়ে শীর্ষে রয়েছে এবং তার থেকে 3 পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদও দুয়ে রয়েছে তো এই ম্যাচটি এই মৌসুমের শুরুর এল ক্লাসিকো হিসেবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এছাড়া যদি বলি সেটা হচ্ছে যে এই যে বার্নাবুতে যে আসলে খেলাটি হচ্ছে সেই খেলায় কিন্তু আপনার প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ এবং বার্সার যে শেষ 5 বার দেখা হয়েছিল সেখানে কিন্তু আসলে 3 বার রিয়াল মাদ্রিদ জিতে কিন্তু এগিয়ে আছে এবং সম্ভাবনাময় হিসাব করা হচ্ছে যে আসলে রিয়াল মাদ্রিদে কিন্তু বার্সা থেকে কিছুটা হলেও এগিয়ে থাকবে বলে কিন্তু বিভিন্ন আসলে যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে উঠে এসেছে এবং এবং সেই সাথে এই ম্যাচটি আসলে অপরাজিত থাকার একটি ম্যাচ রিয়াল মাদ্রিদ কিন্তু দীর্ঘ সময় আসলে অপরাজিত ছিল এবং সেই ধারা আসলে তারা কতদিন বজায় রাখতে পারবে না নতুন একটি আসলে দিন আসবে বার্সার জন্য বার্সা কি পয়েন্ট টেবিলে এগিয়ে থাকবে না রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলে এগিয়ে যাবে সেটি কিন্তু আসলে দেখার বিষয় তো আমরা এই দর্শকদের সাথে পুরো ম্যাচটা হয়তো দেখবো এবং যদি পরবর্তীতে সুযোগ হয় আমরা আবার আপনাদের সাথে যুক্ত হবো গালিব আমার কাছে টিএসসি থেকে এই ছিল সবচেয়ে প্রথম এবার ইরান ইসরায়েল উত্তেজনা প্রসঙ্গ